তো ভোটে রেজাল্ট দেখছি এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে নিট এন সেই এন টিএ নাকি নিটের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে তো স্বাভাবিকভাবেই যে মনটা ওদিকে ঝুঁকে গেল সো নিটের রেজাল্ট দেখতে কিন্তু আমি তখন বসে গেলাম যে নিটের রেজাল্টটা কেমন হয়েছে দেখি তো দেখার পর পুরো শক্ট হয়ে গেছে পুরোপুরি শক্ট মানে এরকম রেজাল্ট কোনো দিন হয়নি যে কাট যে এতটা উপরে যাবে জীবনে ভাবিনি ঠিক আছে তো কেমন র্যাঙ্ক হয়েছে তোমরা সবাই ইতিমধ্যে যদি জেনে গেছো আমি একটু রিমাইন্ড করিয়ে দিই যে সাতশো পাঁচ যে ছেলেটা পেয়েছে তার র্যাঙ্ক কত পয়েন্ট ফাইভ কে মানে হচ্ছে পাঁচশো তারপর ছশো নব্বই যদি ধরো তাহলে চার হাজার তিনশো মতো র্যাঙ্ক হয়েছে ছশো নব্বই পেয়ে তার র্যাঙ্ক কত চার হাজার তিনশো মানে দেশের হাল যে কতটা মানে কী বলবো আট অফ যে কতটা বাড়বে সেটা বুঝতে পারছি ছশো পঁয়ত্রিশ যে পেয়েছে তার র্যাঙ্ক চুয়ান্ন হাজার ছশো একত্রিশ সাতচল্লিশ হাজার ছশো ষোলো বাষট্টি হাজার এরকম অনেকটাই আমার কাছে কিন্তু রেঞ্জ আছে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বললাম না তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা মানে কাঠক কতটা বাড়তে পারে এরপর তোমাদেরকে বলছি এর মধ্যে যে র্যাঙ্কগুলো আমরা দেখছি পুরোটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় বলে আমার মনে হয়েছে এর কারণ হচ্ছে সাতশো আঠেরো সাতশো উনিশ যে গল্প তোমরা কিন্তু ইতিমধ্যে দেখছো ভাইরাল হয়ে গেছে সাতশো আঠেরো সাতশো উনিশের গল্প এবারে এনটিএ তরফ থেকে কী জানানো হচ্ছে এনটিএ বলছে যে কোর্টের আদেশ অনুযায়ী ওদের টাইম নষ্ট হয়েছিল বা কিছু একটা হয়েছিল যার জন্য ওদেরকে গ্রেজ মার্কস দেওয়া হচ্ছে ঠিক আছে তো গ্রেজ মার্কস ওদেরকে দেওয়া হয়েছে এবং তার ফলে তারা সাতশো আঠেরো সাতশো উনিশ পেয়েছে যেটা আমরা হয়তো ভাবতাম যে ইমপসিবেল পাওয়াটা হচ্ছে ইম্পসিবেল কিন্তু তারা পসিবেল করে দেখিয়ে দিয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম যে এটা হচ্ছে একটা গ্রেজ মার্কস ঠিক আছে গ্রেজ মার্কস পেলো সাতশো আঠেরো সাতশো উনিশ পেলো তো তাদের র্যাঙ্কটা কত হওয়া উচিত ছিল প্রথমত তোমরা জানো যে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এইটটি নাইন উননব্বই জন ঠিক আছে আমি ধরে নিলাম তারা সত্যি সত্যি উননব্বই জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সো সাতশো কুড়ি যারা পেয়েছে তাদের যে লাস্ট ব্যক্তি লাস্ট যে স্টুডেন্ট তার র্যাঙ্ক কত হবে এইটটি নাইন তাহলে তারপর সাতশো উনিশ যে পেয়েছে তার নাইনটি হবে তারপর নাইনটি ওয়ান এরকম করে যাবে বাট আদতে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সাতশো আঠেরো যে র্যাঙ্ক করেছে এই সরি সাতশো আঠেরো যে মার্কস পেয়েছে তার র্যাঙ্ক কত সিক্সটি এইট সিক্সটি নাইন আর সাতশো উনিশ তার হচ্ছে সিক্সটি এইট এটা কিভাবে সম্ভব হয়ে যায় উননব্বই জনের ভিতরে কি করে এরা ঢুকে পড়ে গ্রেজ মার্ক্স দিয়েছে ঠিক আছে তা বলে এই নয় যে র্যাঙ্কের একটা গ্রেজ পেয়ে যাবে সাতশো আঠেরো সাতশো কুড়ির মতো হয়ে যাবে এরকম তো নয় ব্যাপারটা তাহলে এটা কি করে সম্ভব হলো এর ব্যাখ্যা কী করে দেবে এনটিএ আমি এটা কিন্তু এখনও বুঝতে পারলাম না যে এর ভেতরে কি হয়েছে সো এই দুটো রেজাল্ট দেখে এই দুটো রেজাল্টের নিরিখে আমরা কিন্তু এটা ভেবেই নিতে পারি যে এর ভেতরে যে একত্রিশ হাজার বত্রিশ হাজার বাষট্টি হাজার চুয়ান্ন হাজার যেগুলো আছে যে র্যাঙ্কগুলো আছে পাঁচশো বলো যায় হোক ভেতরে যে র্যাঙ্কগুলো আছে ভেতরে যে মার্কসগুলো আছে ঠিক আছে সাতশো ছশো ছশো দশ পনেরো ভেতরে যত কিছু মার্ক্স আছে সবই তো সম্ভব প্রায় ঠিক আছে তো সবই যেহেতু সম্ভব সো আমাদের চোখে ধরা পড়ছে না যে রকম স্ক্যাম হয়েছে বা হয়নি ঠিক আছে তো আমরা তো বিশ্বাস করতে পারছি না তাই না যে এর ভেতরেও যে সব কিছু সঠিক এটা তো আমাদের বিশ্বাসযোগ্য নয় একদম কারণ সাতশো আঠেরো সাতশো উনিশের গল্প তারপর এনটিএ যে ব্যাখ্যা দিল যে গ্রেজ মার্কস তারপরেও যে ওদের র্যাঙ্ক দেখলাম সেটা তো মিলাতে পারছি না কোনোভাবেই মিলছে না তো সেই কিন্তু এটা খুবই একটা শকিং যে এই প্রফেশনের এই প্রফেশন একটা গুরুত্বপূর্ণ প্রফেশন যেটা সমাজের মধ্যে একটা হাই প্রোফাইল সবাই ধরে নেয় যে এরা সমাজকে সবসময় টিকিয়ে রাখে সমাজকে রোগ থেকে সবসময় বাঁচিয়ে রাখে সবসময় মানুষের ভালোর জন্য ঝাঁপিয়ে পড়ে করোনাতে আমরা সব দেখেছি তাই না সেগুলো আর কিছু আলাদা করে বলার নেই ডক্টরদের সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই যে এদের সামাজিক অবদান কতটা তো তারপরেও মানে এগুলো দেখে খুবই শখ লাগে যে যে ছেলেগুলো আমার চোখের সামনে কত ছেলেকে আমি দেখেছি পাঁচ বছর ছ বছর সাত বছর ইভেন আট বছর পর্যন্ত কোচিং নিচ্ছে এই আশাই যে আমি একদিন ডাক্তার হব আমার স্বপ্ন পূরণ হবে তো সেই সমস্ত ছেলে মেয়েরা সেই সমস্ত ছেলে মেয়েদের যে প্যারেন্টস গার্জেনরা তাদের কতটা তারা মানে হতাশ হবে এই রেজাল্ট দেখে তাই না ম্যাক্সিমাম জন ভাবে যে ছশো পেলাম মানে আমার একটা সিকিউর র্যাঙ্ক হয়ে গেল বাট এর ভেতরে যদি পুরোটা সঠিক না হয় ভেতরের র্যাঙ্কগুলো যদি জালিয়াতির মধ্যে থাকে তাহলে তাদের কতটা মনে আঘাত হবে সেটাই মানে কি বলবো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি এই এই রেজাল্ট দেখে ঠিক আছে আর রেজাল্ট যদি সঠিকও হয় তবু সেই সাতশো আঠেরো উনিশের গল্প তো মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে যে এটা কিভাবে সম্ভব আটষট্টি ঊনসত্তর র্যাঙ্ক সে যাই হোক আর কিছু বলার নেই মানে এটা যদি এটা নিয়ে যদি কোনো কেস ফাইল হয় কেস ফাইল তো হয়েছে এবারে এটা নিয়ে যদি আবার যদি কোনো তদন্ত হয় তো তদন্ত হওয়াটা উচিত তদন্ত হওয়ার পরে যদি ঠিকঠাক কোনো র্যাঙ্ক বের হয় রেজাল্ট বের হয় তাহলে খুবই ভালো লাগবে আর যদি না হয় তাহলে কিছু করার নেই এই রেজাল্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশান নিতে হবে স্টুডেন্টদেরকে তো চলো কি আর বলবো কিছু বলার নেই মানে পুরো শক্ট হয়ে গেছি মানে যেটা ভেবেছিলাম সেটা তো হবে না সেই কাঠ তো যাবে না আর কাঠ ভীষণ পরিমাণে হাই হয়ে গেছে তো এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো মেনলি কাট অফ রিলেটেড ভিডিও তো আসবেই তার সাথে সাথে তোমাদের কাউন্সিল রিলেটেড ভিডিও লাইভ ভিডিওতেও আসবো ঠিক আছে সেখানে যেমন যা কোশ্চেন তোমাদের আস করা করতে পারো ঠিক আছে তো অ্যাডমিশান প্রসেস থেকে শুরু করে ডকুমেন্টস রিলেটেড বিভিন্ন বিষয় থেকে শুরু করে মানে মেনলি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে কি হচ্ছে এটা নিটের একটা বড়ো একটা দারুণ মানে গোটা দেশ জুড়ে একটা বড় পরীক্ষা হচ্ছে এটা একটা ঠিক আছে ডাক্তারদের লাইফ এটা ঠিক আছে ডাক্তার হতে যাচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের তাদের যে লাইফ তাদের যে স্যাক্রিফাইস তারা যে যে প্রিপারেশান নিয়েছে তাদের কতটা স্যাক্রিফাইস করতে হয় সেটা তো আমরা জানি তাই না কারণ আমরা তো সেই স্টেজ পার করে এসেছি সো তাদের সাথে এরকম স্ক্যাম মানে এগুলো এগুলো মানা যায় না এগুলো মানতে মানে ভীষণ কষ্ট হয় শেষ পর্যন্ত হয়তো মেনে নিতে হবে বাট ভীষণ কষ্ট হয় সিরিয়াসলি তো কি আর বলবো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে খুব তাড়াতাড়ি শীঘ্র ভিডিও আসবে তো ঠিক আছে যারা কম মার্কস আছে তারাও চিন্তা করো না নিশ্চয়ই ভালো কিছু ওয়েট করছে তোমাদের জন্য যা কিছু হবে তোমাদের ভালোর জন্যই কিন্তু হবে ঠিক আছে এটাকেই মেনে নিয়ে চলো ঠিক আছে চলো থ্যাংক ইউ